Tuša nema tomova, tuša nema ton, crne zore, sve će gore, moje more. Moje more. সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছেয়ে গেছে ময়ে ময়ে মিম দিয়ে। এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানেন না এর অর্থ কি, তবে প্রায় সবারই চোখে পড়েছে এসব মিম ও ভাইরাল পোস্ট। স্বভাবতই প্রশ্ন জাগে, কোথা থেকে এই ময়ে ময়ে গান এলো এবং কেন টিকটক ও ফেসবুকে ট্রেন্ডিং? টিকটক থেকেই এর সূত্রপাত। একটি গানের অংশবিশেষ ময়ে ময়ে টিকটকে ছড়িয়ে পড়ার পর এটা নিয়ে ভিডিও বানানোর হিড়িক পড়ে যায়। এক সপ্তাহের মধ্যে এটি ফেসবুক রিল ও ইউটিউব শর্টেও জনপ্রিয়তা পায়। ময়ে ময়ে লেখা হলেও এর উচ্চারণ ময়ে মোরে। এই গানের আকর্ষণীয় সুর ও বারবার ময়ে ময়ে বা ময়ে মোরের পুনরাবৃত্তি সবার মনোযোগ কেড়ে নিতে পেরেছে। কেউ কেউ বিষয়টি উপভোগ করলেও অন্যরা এটাকে নিয়ে মজা করতেও ছাড়ছেন না। বেশ কিছুদিন ধরে ফেসবুকে এটি ট্রেন্ডিং বিষয় হিসেবে বিবেচিত। সার্বীয় ভাষায় মোরে শব্দের অর্থ দুঃস্বপ্ন। এই গানের কথা ও সুরে বিষাদ ছড়ানো আছে, গানে না পাওয়ার যন্ত্রণা আছে। শিল্পী গানে বলেছেন তাকে দিনের পর দিন দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায়। এই দুঃস্বপ্ন তার হতাশা ও বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে দেয়। দুঃস্বপ্নের ঘোরে নিজেকে ফেলনা মনে করেন, এর মাঝেও খড়কুটো ধরে বাঁচতে চান। তিনি চান কেউ তার পাশে এসে দাঁড়াক, তাকে কেউ বুঝুক, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিক। ময়ে মোরে শব্দাংশের অর্থ না বুঝলেও বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গীতজ্ঞরা এই মোহনীয় সুরের মায়াজালে আটকা পড়েছেন। মূল গানটির নাম জ্যাডাম। ভাইরাল গানটি গেয়েছেন সার্বিয়ার গায়িকা ও সুরকার তেয়াদোরা। গানের ভিডিওতে তাকে দেখা যায়। গানের কথাগুলো যৌথভাবে লিখেছেন তেয়াদোরা ও সার্বীয় র্যাপার স্লো বোদান বেলকোভিক কবি। অপরদিকে এতে সুর দিয়েছেন লোকা জোভানেভিক। গানটি সার্বিয়ার সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান রেম ও জুরির বেতারের ব্যানারে গত 22 মার্চ ইউটিউব ও স্পটিফাইতে রিলিজ দেওয়া হয়। রিলিজের 6 মাসেরও বেশি সময় পর এ সপ্তাহে টিকটকে ভাইরাল হওয়ার পর হু হু করে বাড়ছে এই গানের ভিউ।